৬৭ নম্বর হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দাদের খেদমত করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যে সমস্ত হুরুম আইন তৈরি করে রেখেছেন, তারা যদি জান্নাতের থেকে দুনিয়ার দিকে একটু শুধুমাত্র তাদের চেহারাটা দিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দুনিয়ার থেকে আর কোনোদিন অন্ধকারের ব্যবস্থা করতেন না। অর্থাৎ তাদের চেহারা বা থুতু যদি একটু নিক্ষেপ করত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সর্বদাই আলোকিত করে রাখার ব্যবস্থা করে দিতে। শুধু তাই না কি এরপর আল্লাহ তার ওই ডান হাতে আমল নামা পাওয়া বান্দা বান্দির সম্পর্কে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তার থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, বলেন কি করে দিবেন? একটা জায়গার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া ফি আইশাতি রাদিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দময় জীবন যাপন করার ব্যবস্থা করে দিব। কেমন জীবন? কেমন জীবন? আনন্দময়। তার মানে দুনিয়ার জীবনে সুখ এবং দুঃখ দুই রকমই আছে না নাই? কিন্তু একজন বান্দা যিনি ডান হাতে আমল নামা পেয়ে যাবেন, ওই ব্যক্তির জীবনে আর কোনো দুঃখ থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ। কেমন আনন্দ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি ওই বান্দার আনন্দ দেওয়ার জন্য কমপক্ষে ৭৩টা জান্নাতের হুরদেরকে তার খেদমতে লাগিয়ে দিবেন, যাও যাও আমার বান্দাকে তোমরা সব সময় আনন্দ দিয়ে রাখো। বলেন সুবহানাল্লাহ। কেমন আনন্দ দিবে, কেমন তাদের চেহারা হবে, কেমন তাদের রূপ হবে, কেমন তারা রূপবর্তী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সহিহ বুখারীর ২৬৮৮ নম্বর হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দাদের খেদমত করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যে সমস্ত হুরুম আইন তৈরি করে রেখেছেন, তারা যদি জান্নাতের থেকে দুনিয়ার দিকে একটু শুধুমাত্র তাদের চেহারাটা দিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দুনিয়ার থেকে আর কোনোদিন অন্ধকারের ব্যবস্থা করতেন না। অর্থাৎ তাদের চেহারা বা থুতু যদি একটু নিক্ষেপ করত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সর্বদাই আলোকিত করে রাখার ব্যবস্থা করে দিতে। শুধু তাই নাকি এত সুন্দর তারা তাদের সুন্দর চেহারা হবে, একটা জান্নাতি ব্যক্তির সামনে আসার সাথে সাথে তাদের চোখের দিকে তাকানোর সাথে সাথে একজন জান্নাতি ব্যক্তিকে খুশি দ্বারা নিজের মনটাকে ভরপুর করে দিবেন কে? আল্লাহর নবী বলছেন ওই জান্নাতি হুরদের গায়ে যে সকল অরুণা গুণা দেওয়া আছে, তামাম দুনিয়া এক জায়গায় করা যদি হয়, করে যতটুকু মূল্য না হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি মূল্যবানের অরুণা তাদের গায়ে রেখে দিয়েছে। এত সুন্দর, এত সুন্দরী, এত নয়নাভিরাম চক্ষুওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন হুর দিবেন জান্নাতি বান্দার জন্য। এবার আল্লাহ তাদেরকে আনন্দ দেওয়ার ব্যবস্থা করে দিলেন, এবার তারা থাকবে কোথায়? আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দিবেন।